হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের আজকের রেসিপি হচ্ছে ট্রেডিশনাল হাত সেমাই, যেটা সাধারণত আজকাল খুব একটা দেখা যায় না, তবে গ্রামের বাড়িতে আমরা ছোটকাল থেকে অনেক দেখেছি। হাত সেমাই তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি এবং হাত সেমাইয়ের ডো তৈরি করার জন্য আমি এখানে অল্প পরিমাণ পানি গরম করে নিয়েছি, যেটাতে আমি চালের গুঁড়ো দিয়ে মিক্সড করে ডোটা তৈরি করে নেব। তারপর আমি এখানে রুটি বেলার জন্য যে পাত্রটা আমরা সাধারণত কাঠের ব্যবহার করে থাকি সেই পাত্রটা নিয়ে নিচ্ছি এবং এতে অল্প পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করছি, কেন আমরা ডো থেকে সেমাই তৈরি করার সময় এটা কোনোভাবে এই কাঠের পাত্রটিতে লেগে না যায়। তারপরে ডো থেকে সেমাই বানানোর জন্য আমরা এটিকে এভাবে ছোট ছোট আকারে কেটে নিচ্ছি। এটা আপনারা চাইলে এই কাঠের পাত্রটির মাধ্যমেও করতে পারেন, আবার হাতেও করে নিতে পারেন। আমার আসলে পাত্রটিতে তেমন সুবিধা হচ্ছিল না, তাই আমি হাতে করে অল্প করে এরকম শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটিও করতে পারেন, এটিও চাইলে খুব দ্রুত করাই সম্ভব। এভাবে অল্প অল্প করে আমরা তৈরি করে নিয়েছি হাত সেমাইগুলোকে। এগুলো এখন কাঁচা অবস্থায় আছে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কতগুলো হাত সেমাই হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এগুলোকে রান্না করা, কারণ এগুলো এখন কাঁচা অবস্থায় আছে। তাহলে পরবর্তী স্টেপের জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি একটি পাতিল এবং পাতিলের মধ্যে আমরা পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এবং এতে আমরা গুঁড়ো দুধ মিক্সড করে নেব। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ বা গাভীর যে খাঁটি দুধ সেটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করবো, সেজন্য আমি পরিমাণ মতো পানি গরম করে নিচ্ছি এবং তাতে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলার মধ্যে রয়েছে এলাচি, দারুচিনি এবং তেজপাতা। তারপর গরম মশলা সহ পানিটা ভালোভাবে গরম হওয়ার পর আমি এখানে গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি এবং তাতে চিনিও অ্যাড করে নিচ্ছি। যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, তাই গুঁড়ো দুধটা ঢালার পাশাপাশি আমাকে নেড়ে নিতে হবে না, নাহলে গুঁড়ো দুধের ক্ষেত্রে অনেক সময় গুঁড়ো দুধটা মিশে না ভালো করে, এরকমটা হয়ে থাকে। কিন্তু সেজন্য আমি গুঁড়ো দুধটা ঢালার পাশাপাশি আমি চামচ দিয়ে সেটাকে নেড়ে মিক্সড করে দিচ্ছি। এভাবে আমরা দুধ, গরম মশলা এবং চিনির মিশ্রণটাকে আগুনে করে কিছুটা সময় ধরে টেনে নেব। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি আমার হাতে তৈরি করে রাখা কাঁচা হাত সেমাইগুলি। তারপর এই কাঁচা সেমাইগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা এগুলোকে চুলার আগুনে রান্না করে নিতে থাকব। তারপর রান্না হয়ে আসার পর আমি এটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং গরম গরম পরিবেশন করছি। হ্যাঁ, আপনারা চাইলে এটিকে ঠান্ডা পরিবেশন করতে পারেন। এটি গরমের চেয়ে কিন্তু ঠান্ডায় খেতে এটি গরমের চেয়ে কিন্তু ঠান্ডাভাবে খেতে অনেক বেশি মজা। তাহলে তৈরি হয়ে গেল আমাদের মজাদার হাত সেমাই। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আরও রেসিপি পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।